নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল বেঙ্গল জানাই আরো একবার স্বাগতম। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে তিনটি খবর নিয়ে আলোচনা করলাম। প্রথম আপার প্রাইমারি, দ্বিতীয় 16,500 প্রাইমারি নিয়োগ, এবং তৃতীয় যে বিষয়টি অর্গানাইজার টিচার। তো প্রথম আপার প্রাইমারির যে খবরটা আমার কাছে এসেছে, আপার প্রাইমারির ফিজিক্যাল এবং ওয়ার্ক এডুকেশনের এরা গিয়েছিল, অর্থাৎ আপারের প্রার্থীরা কমিশনের কাছে গিয়েছিল। সেখান থেকে যে আশ্বাস করা দিয়ে মানে করা হয়েছে, তাতে করে বলা হয়েছে যে ভোটের 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে তাদের সুখবর আসতে পারে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অপরদিকে যে 16,500 প্রাথমিক নিয়োগটা, আপনারা জানেন আজকে গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল, ঐতিহাসিক আন্দোলন বলা যেতে পারে, এপিসি ভবন চত্বরে। তো সেখান থেকে যে খবরটা আমাদের কাছে উঠে এসছে বা যা জানতে পেরেছি, সেখান থেকে যে পর্ষদের যে আধিকারিকরা, এই যে এই 16,500 যে ক্যান্ডিডেটরা আন্দোলন করছে, বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে ডিপিএসসি অনুযায়ী আন্দোলন করছে, আজকে মহা আন্দোলনে তারা যোগ দিয়েছিলেন, সেটা কিন্তু তাদের কাছে খুবই দৃষ্টিকটু ব্যাপার, খারাপ লাগছে তাদের। তখন সরাসরি কিছু ক্যান্ডিডেট পর্ষদের আধিকারিকদের সঙ্গে কথা বলেন, কথা বলার পর যেটা জানা গেছে, এতে তাদের আশ্বস্ত করা হয়েছে যে আগামী ভোট মিটে যাওয়ার পরই 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে কিছুটা খবর পাওয়া যাবে। যদিও বা তাদের আগে তাদের কিছু বলতে চাইছিলেন না, কিন্তু এখানকার মানে 16,500 যে ক্যান্ডিডেটরা, তাদের জোর দিতেই যে বাড়ি থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি, অন্যান্য জেলা থেকে এসেছি, বাড়িতে গিয়ে আমাদের বাবা মা আত্মীয় পরিজনদের কী জবাব দেব, কিছু তো একটা বলুন। তো তারপরেই এই খবরটা ওনারা দিয়েছেন যে আগামী নির্বাচনের শেষে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যেই কাউন্সিলিং করিয়ে বা একটা নোটিফিকেশান করিয়ে, এরা চেয়েছিল যে আমাদের একটা নোটিফিকেশান করে দিন, আমাদের এখনই কাউন্সিলিং করাবার দরকার নেই। তো ওনারা বলছে ঠিক আছে, ভোটটা মিটুক, 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে একটা নোটিফিকেশান করে কাউন্সিলিংয়ের ডেট একটা ঠিক করে দেওয়া হবে। এরা বলেছিল যে আমাদের 6 থেকে 7 মাস পরে হলে অসুবিধা নেই, কিন্তু আপনারা একটা নোটিফিকেশান করুন, যে নোটিফিকেশানটা আমরা বাড়ি থেকে দেখাতে পারবো, দেখুন দেখো যে এই নোটিফিকেশান হয়েছে, আমরা অমুক দিনে মোটামুটি চাকরি পাচ্ছি, একটা বাঁধা জায়গার মধ্যে থাকতো। তো যাই হোক, এটা একটা আশ্বস্ত করেছে, এখন মানে এটা একটা ভালো খবর, যেহেতু তারা আন্দোলন করছিল, তারা একটা মোটামুটি ভালো জায়গায় রয়েছে। তৃতীয়ত যেটা হচ্ছে অর্গানাইজার টিচার, অর্গানাইজার টিচার তো আপনারা জানেন ইতিমধ্যেই যে সুপ্রিম কোর্টে কেস রয়েছে, কেসটা যতক্ষণ না রেজিস্টার হচ্ছে বা উঠছে ততক্ষণ কিন্তু কিছু বলা যাবে না। তবে কেস যদি ওঠে, সেখানে যদি কড়া রায় হয়, তাহলে গিয়ে কিন্তু ভোটের মধ্যে নিয়োগ হবে, নিয়োগ কিন্তু হবে, অর্গানাইজার টিচার নিয়োগ হবে, এটা একদম সঠিক কথা। তো দেখুন, আমার যতটুকু মনে হচ্ছে যে এই যে 16,500 বলুন যে প্রাইমারি টিচার নিয়োগটা, এর সাথে সাথে অর্গানাইজার টিচারও কিন্তু একটা হিউজ নিয়োগ হতে চলেছে, এবং এটা আমরা সকলেই খুবই আশাবাদী যে যদি ভোটের পরই 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে প্রাইমারি 16,500 বলুন, আপারের ফিজিক্যাল এবং ওয়ার্ক এডুকেশনের যে নিয়োগ প্রসেসগুলো সেগুলোকে যদি মানে দেয়, তাহলে কিন্তু একটা হিউজ মানে বিশাল আকারের একটা নিয়োগের সম্ভাবনা দেখা যাচ্ছে, যদি সরকার তাদের নিয়োগ দেয়। আপনারা ইতিমধ্যে অনেকেই মুখ্যমন্ত্রীর ভাষণ শোনেন, দেখবেন সেখানেও বলেছেন যে আমাকে ভোট দাও, আমি তোমাদের চাকরি দেব, চাকরির ব্যবস্থাটা তিনি সুনিশ্চিত করতে অনেকটাই এগিয়ে এসেছেন। আগে যখন বলা হচ্ছিল তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সকলে কিন্তু কোর্টের কেস নিয়ে একটা জায়গায় দাঁড়াতো যে কোর্টে কেস চলছে কীভাবে কী হবে,
কিন্তু এখন এনারা বুঝতে পেরে গেছেন যে চাকরি না দিলে গদি ধরে রাখাটা খুব টাফের ব্যাপার। তো আপার থেকে শুরু করে প্রাইমারি 16,500 শুরু করে, অর্গানাইজার টিচার থেকে শুরু করে, আগামী দিন অর্থাৎ ভোটের এক সপ্তাহ দেড় সপ্তাহের পর থেকে একটা যে হিউজ রিক্রুটমেন্ট হবে, এটা কিন্তু একটা খুব ভালো একটা খবর। তো আপারও সেম কেস, প্রাইমারিও সেম কেস, এবং অর্গানাইজারও সেম কেস। এবার একটু অর্গানাইজার নিয়ে, যেহেতু অর্গানাইজারের খবরটা আমি খুবই বেশি রাখি, সেই কারণের জন্য একটু অর্গানাইজার নিয়ে বলে নিই। যে অনেকেই যারা কমেন্ট করছেন, দাদা ডেট অফ বার্থ কত বা কবে কী নাগাদ হচ্ছে, সেই সমস্ত দাদাদের উদ্দেশ্যে। আবার অনেকে দাদারা নেগেটিভ কমেন্টও করেন, অনেক দাদারা নেগেটিভ কমেন্ট করেন, এটা দাদাদের দোষ নয়। দাদারা যেহেতু আজ দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে অপেক্ষা করছেন, এক একজন 8 বছর, কেউ 7 বছর, কেউ 6 বছর, মাথাটা ঠিক থাকে না এমতো অবস্থায়। এই তো করোনার আজকে 1 বছর, প্রত্যেকের কোনো ইনকাম নেই, সুনির্দিষ্ট কোনো ইনকাম নেই। এমতো অবস্থায় যদি চাকরিটা পাওয়া যেত তাহলে সংসারটা সচল হতো। তো যাই হোক দাদারা, আর বিশেষ কিছু বললাম না, ভালো থাকবেন, যেটুকুনি খবর পেলাম। আর আন্দোলন করতে বারণ করেছেন এই 16,500 যে সমস্ত রিক্রুটমেন্ট রয়েছেন, যে তাদের কাছে দৃষ্টিকটু ব্যাপার রয়েছে, আপনারা বারবার আন্দোলন করছেন। তো খুব অনুনয় বিনয় করার পরে কিন্তু এই কথাটাই বলেছেন যে ভোটের পর 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে আলোচনা করেছেন একটা, তো তখনই কিন্তু তাদের নিয়োগ প্রসেসটা শুরু করবে, এরকমই কথাবার্তা চলছে। আর আপারেরও আবার বলে নিই যে গিয়েছিল যারা, মনে করুন আপনার ক্যান্ডিডেট রয়েছে, ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন, তারা কমিশনের অফিসে গিয়েছিলেন, কমিশন তাদের এই সেমভাবেই আশ্বস্ত করেছিলেন। সরকারি আধিকারিক এবং আপার প্রাইমারি কমিশন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মানে চাকরির ব্যাপারটা যে অধিকতর দেখতে চাইছেন। এখন বিষয়টা হলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু মানে চিন্তাতেই থাকতে হবে, এরকমই একটা ব্যাপার। কারণ আমরা অনেক দেখেছি নিয়োগ হবে হবে করেও হয়নি, এখন পুরো বিষয়টাই কিন্তু সময়ের উপরেই নির্ভর করছে। যদি হয় তো খুব ভালো, অনেক চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ খুলে যাবে, এবং এটা থেকে পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে ভোটের পর কিন্তু একটা বিশাল মানে নিয়োগের একটা ঝড় আসছে, এটা প্রমাণিত যদি নিয়োগগুলো সঠিকভাবে হয়। তো যাই হোক বন্ধুরা, আর বিশেষ কথা বাড়ালাম না, আশা করি আপনারা সকলেই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, এবং পারলে একটা ছোট্ট লাইকও দিয়ে দেবেন, ধন্যবাদ। আবার ডিসলাইকও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ।